পুষ্পস্তবক দিয়ে আমরা সামান্য টুক সম্বর্ধনা জ্ঞাপন করছি। একটু জোরে হাততালি চাইবো আপনাদের কাছ থেকে। তৃণমূল কংগ্রেসের সমর্থক, কিন্তু যারা এখানে নেই কিন্তু আমাদের মাইকের আওয়াজটা তাদের কান অব্দি যাচ্ছে, সেই বিজেপির ভাইদের কাছে বলছি, সেই সিপিএম এর নেতাদের কাছে বলছি, সেই কংগ্রেসের কর্মীদের কাছেও বলছি, লজ্জা করবেন না, দ্বিধা করবেন না, চলে যাবেন উত্তমদাদের কাছে, আপনার বাড়িটাও মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে করে দেবে। আজকে উত্তম কুণ্ডুদের হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়িটাও করে দেবে, যাতে আপনি স্ত্রী পুত্র কন্যা নিয়ে সন্তান নিয়ে ভালোভাবে থাকতে পারেন। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেদিন উনি বলেছিলেন, আমি বাংলার মানুষের মুখ্যমন্ত্রী, আমি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নয়। তাই তার সরকারের নাম দিয়েছিলেন, বিগত 34 বছর সরকার ছিল, আপনারা সবাই জানেন কি নাম ছিল সরকারের, বামফ্রন্ট সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নাম কি? মামাটি মানুষের সরকার। তার কারণ, এই সরকারটা আপনারা তৈরি করেছেন। আপনাদের কথা অনুযায়ী হয় রূপা বলছিল, আমরা জেলা পরিষদে আছি, আমরা জানি আমাদের জেলায় মানুষ, আমরা একসাথে থাকতে ভালোবাসি। আজকে ঠিক তেমনি ভাবে যে কথা বলছিলাম, যেমন আমার মায়েরা ষষ্ঠীর দিন উপোস করেন, লক্ষ্মী পুজোর দিন উপোস করে তার সন্তান সংসারের মঙ্গল কামনায়, তার পরিবারের মঙ্গল কামনায়, ঠিক তেমনি ভাবে আমাদের যারা মুসলিম ভাই বোনেরা আছেন, দাদারা আছেন, তারা এক মাস রোজা রাখেন, আল্লাহর কাছে একটাই শপথ কর, একটাই দোয়া করেন যে তার পরিবার পরিজন তার সন্তান সন্ততি যেন ভালো থাকে। আমি আমাকে আপনাদের আমার সামনে যারা বসে আছেন সবাইকে একটা অনুরোধ করব, যে সামনে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের দিন আমার আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, যেভাবে আপনারা সন্তানের মঙ্গল কামনায় উপোস করে পুজো দিয়ে ঠাকুরের কাছে তারপরে জল খান, একটু মিষ্টি মুখ করেন, ঠিক তেমনি ভাবে 2021 নির্বাচনের কাছে, নির্বাচনের দিন হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের মানুষ সকালবেলা উপোস করে ভোট দিতে যাবেন। তার কারণ, আপনাদের সেদিনকে যে দোয়া এবং আশীর্বাদ, সেটা বাংলা বাঁচানোর জন্য যেমন সন্তানের মঙ্গল কামনায় করেন, ঠিক তেমনি ভাবে বাংলার মঙ্গল কামনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের নির্বাচিত করতে হবে। প্রয়োজনে উপোস করে আপনারা যাবেন এবং ফিরে এসে জল খেয়ে মিষ্টি খেয়ে আপনারা শান্তিতে বসবেন। তার কারণ, আপনি সেদিনকে ঠিক করে দিয়ে এলেন যে আজকে বাংলা আগামী দিনে ভালো থাকবে না খারাপ থাকবে, আপনাকে ঠিক করতে হবে আগামী দিনে বাংলা ভালো থাকবে না খারাপ থাকবে। আজকে এখানে অনেক মা বোনেরা আছে, কথা বলতে বলতে দেখলাম ফোনটা অফ হয়ে গেল, পরের দিনকে আবার ফোন করেছে, আমাকে বলছে কালকে তোমার সাথে কথা বলছিলাম যখন নার্স ফোনটা কেড়ে নিয়ে আমার ফোনটা কেটে দিয়েছে। আমি বললাম বেশ করেছে, বললো আমাকে বললো আপনার রেস্টের দরকার, আপনি কেন এত কথা বলছেন, ডাক্তারবাবু আপনাকে কথা বলতে বারণ করেছে। আমি এরকম এই ধরনের সৈনিকদের ডাকে সারা জীবন আসবো, সারা জীবন আসবো। আমি আপনাকে বললাম যেভাবে হোক যেখানে ডাকবে উত্তম দাদা আমরা সেখানে যাব। তার কারণ, আমরা মানুষের জন্য কাজ করতে ভালোবাসি, আর যারা মানুষের সাথে থাকে আমি তাদের সাথে আছি, আর যারা জনবিচ্ছিন্ন তারা হতে পারে, তারা নেতা যারা জনবিচ্ছিন্ন হতে পারে, তারা অনেক বড় বড় জায়গায় বসে আছে, কোনোভাবে যে কোনোভাবে হয়তো হয়েছে, সেই মানুষগুলোর সাথে যেই থাকুক আমি নেই। আমি দায়িত্ব নিয়ে বললাম সেই মানুষগুলোর সাথে আমি নেই, মানসিকভাবে থাকতে পারবো না, মানসিক শান্তিটা পাবো না। তার কারণ, আমি যখন তাকিয়ে দেখব সেই মানুষটা আছে, তার আমন্ত্রণে গেছি, সে আছে, আমি আছি, আর তার পরিবারের দু একজন আছে, কিন্তু আমার সামনে হাজার হাজার আমার মা বোনেরা, তারা কিন্তু কেউ নেই, আমি সেখানে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসবে, সেই জায়গায় আমি যেতে পারবো না। তাই আপনাদের কাছে অনুরোধ করলাম, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা বিশ্বাস করেন, ভরসা করেন, তার সৈনিক হিসেবে আপনারা উত্তম কুণ্ডুর ওপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো রাজনৈতিক দল, কোনো অশুভ শক্তি আপনাদের কিচ্ছু করতে পারবে না। এবং আমি একটা কথা বলে শেষ করব, এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে, এখানে দুর্গাপুজো হয়েছিল, এবং দুর্গাপুজো কিভাবে হয়েছে আপনারা সবাই জানেন, দুর্গাপুজো প্রায় বন্ধই হয়ে যেতে বসেছিল, বিভিন্ন রাজনৈতিক দল তারা চক্রান্ত করে বন্ধ করার পরিকল্পনা করেছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো যাতে বন্ধ না হয়, তার জন্য আর্থিকভাবে 50,000 টাকা করে সব ক্লাবগুলোকে সহযোগিতা করেছেন যাতে দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব বন্ধ না হয়। তার কারণ, এই লকডাউন পরিস্থিতিতে মানুষের হাতে টাকা নেই। সকলে মিষ্টি নিয়ে যাবেন, আর বলি যে আপনাদের সঙ্গে আমি আছি, আপনারা আছেন তো, মমতা ব্যানার্জির সঙ্গে সকলে আছেন তো,
বাস এইটুকুই চাই আর কিছু জানি সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই সভা আমরা শেষ করব তার আগে আমাদের নতুন বাইক কিনছেন পুরনো বাইক বদলাতে চান তাহলে আজই চলে আসুন সুপার অটোতে ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি দুর্গাপূজা উপলক্ষে এখন চলছে বিশেষ অফার সুপার অটোর সুপার ধামাকা এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না